আলহামদুলিল্লাহ, সান জাপানিজ ট্রেনিং সেন্টারের মেধাবী ছাত্র শরীফুল ইসলাম আজকে জাপানে ভিসা পেয়েছেন। সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে। আপনার নিজের পরিচয়টুকু দিন। আমি শরীফুল ইসলাম, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। জাপানের ভিসা পেয়ে আপনার অনুভূতি কি? আসলে আমি খুবই আনন্দিত, যেহেতু দীর্ঘ সময় জাপানিজ এম্বাসি বন্ধ ছিলেন, দীর্ঘ প্রহর শেষে আমি জাপানিজ স্টুডেন্ট ভিসা পেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া এবং সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে অসংখ্য ধন্যবাদ, যারা প্রতিটা মুহূর্তে আমাদেরকে সাহায্য করে পাশে ছিলেন এবং সর্বাত্মক সহায়তা করেছেন ভিসা পাওয়ার ক্ষেত্রে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভিসা পাওয়া পর্যন্ত আপনার অভিজ্ঞতাটুকু আমাদের সাথে শেয়ার করুন। আসলে ভিসা পাওয়ার পর্যন্ত বলতে এটা একটা লং টাইম জার্নি ছিল, যেহেতু এর ভিতরে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসেছি এবং অনেক এজেন্সি বাংলাদেশের তাদের সাথে আমি কন্ট্রাক্ট করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ল্যাঙ্গুয়েজ কোর্স একটু দুর্বল ছিল, এই জন্য আমি পারিনি। কিন্তু সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে এবং প্রিয় সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সবার প্রিয় হান্নান স্যার আমাকে সর্বাত্মক সহায়তা করেছে এবং ওনার সহায়তায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি। আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যারা জাপানে যেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? যারা জাপানে যেতে ইচ্ছুক তারা সান জাপানিজ ট্রেনিং সেন্টার আসতে পারেন, আমার বিশ্বাস ঘুরে যেতে পারেন। কারণ হলো আমি খুব স্বল্প সময়ের ভিতরে এখানে এসেছিলাম এবং স্বল্প সময়ে আসার পর আমি সর্বোচ্চ সময় দিয়েছি এবং আমি এখানে সর্বোচ্চ ক্লাসের প্রায়োরিটি আছে ভাষা শিক্ষার এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে যে পেপারসগুলো আছে এগুলো মানে চেক করে থাকে স্যার আমাদের সম্মানিত সেন্সেই, এবং অন্তত আমি নিজে স্যারকে খুব কাছ থেকে চিনি। প্রত্যেকটা স্টুডেন্টের এক একটা ফাইল 30 থেকে 35 বার চেক করে আমি নিজের চোখে দেখা, এবং যেহেতু আমি স্যারকে খুব কাছ থেকে চিনি তাই আমি বলতে পারি যে ভিসা পাওয়ার ক্ষেত্রে জাপানের পেপারসগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে পেপারসগুলো স্যার খুব গুরুত্ব সহকারে নেই এবং স্যারে এটা একটা বিশ্বাস রাখে যে 100 জনে অ্যাপ্লাই করলে যেন 100 জনই আসে এই এই প্রত্যয়ে স্যারে চেষ্টা করে সর্বোত্তম দিয়ে। আমি এই জন্য সান জাপানিজ ট্রেনিং সেন্টারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ভবিষ্যতের জন্য সান জাপানিজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।